আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমি সকালে নাস্তা করছি সাদা পাতলা রুটি, কলা, ডিম সিদ্ধ, মুগ ডাল ভুনা আর সঙ্গে একটু রং চা। আজকে সকাল থেকেই সারাদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি এখন সকালের নাস্তাটা করে একটু বিশ্রাম নিয়ে আপনাদের সাথে দুপুরের খাবারটা শেয়ার করব। ডালটা অনেক মজা হয়েছে। সকালে নাস্তার পরে আবার ফিরে এলাম দুপুরে রান্নার জন্য। আজকে খুব বৃষ্টি, সকালেও বলেছি বৃষ্টির দিনে এক প্লেট গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি হবে না, সেটা কিভাবে হয়? তো আমি কি এখন খিচুড়িটা রান্না করব, আমার সঙ্গে থাকুন। আমি এখানে মুগ ডাল দিচ্ছি এক কাপ, মুসুরির ডাল এক কাপ আর এক কেজি পোলাওয়ের চাল। মুগ ডালটাকে একটু ভেজে নেব। এখানে এক কাপ মুগ ডাল আমি দিয়ে দিলাম। ডালটাকে একটু নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে ডালটা পুড়ে না যায়। একটু ঘন ঘন নাড়তে হয়, একটু লালচা হয়ে গেলে তিতা লাগবে। এপাশ ওপাশ একটু ভালো করে ভাজা হচ্ছে, সুন্দর একটু স্মেল বের হচ্ছে। এখন আমার মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে। ডালটা ভাজার পর এখন পোলাওয়ের চাল, মুগ ডাল, মুসুরি ডাল একসাথে ভিজিয়ে রেখেছি। এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে ছড়িয়ে নিব। এখন আমি খিচুড়ি রান্নায় চলে এলাম। দিয়ে দিচ্ছি তেল, তিন চারটা তেজপাতা, দুই তিনটা এলাচ, দুটা দারুচিনি দিয়ে দিচ্ছিলাম। এখন আমি এখানে কিছু মশলা ইউজ করব। এক চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম এক চামচ, একটু জিরা গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা। এসব মশলাকে একসাথে কষিয়ে নিতে হবে। এদিকে আরেকটা চুলায় আমি গরম পানি ফুটতে দিয়েছি। খিচুড়িতে সবসময় গরম পানিটাই ব্যবহার করতে হয়, তাহলে খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরা হয়। আমি এখানে পোলাওয়ের চাল, মুগ ডাল, মুসুরি ডাল তিনটা একসাথে ভালোভাবে ধুয়ে এখন একটা স্ট্রেনারে ঝরিয়ে রেখেছি যাতে পানিটা ঝরে যায়। এদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি চালটা ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। এখন চালটাকে ভালোভাবে কষাচ্ছি। চালটা একটু ভালোভাবে কষিয়ে নিলে খিচুড়িটা একটু ঝরঝরে হয়। এখন আমার চালটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দিব। একদম ফুটানো গরম পানিটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হয়। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি, সুন্দর করে এদিক ওদিক ঘুরিয়ে নাড়াচাড়া করতেছি। এরপর আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি জালটা ফুল হিটে বাড়িয়ে দিলাম। এখন আমি খিচুড়িটাকে ঢেকে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গিয়েছে, এখন একটু নেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা খুশবু বের হচ্ছে। এখন এই অবস্থায় আমি
জালটা একটু কমিয়ে দিব। এখন আমি দমে রেখেছি আর উপরে একটু ঘি দিয়ে দিব। 20 মিনিট পরে আমি আপনাদের মাঝে ফিরে এলাম। আমার খিচুড়িটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই তো আমার হয়ে গেল মুগ ডালের ভুনা খিচুড়ি। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। দেখুন আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। আজকে আমি এই খিচুড়িটা মুরগির মাংস, সালাদ, ডিম ভাজা, ইলিশ ভাজা ও সাথে আচার দিয়ে খাবো। আপনারা ইচ্ছা করলে বেগুন ভর্তা আর অন্যান্য কিছু দিয়েও খেতে পারেন। আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সেও জানাতে পারেন। অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।